আমার দাবি, আমার দাবি, আমার দাবি। মহানদী ব্রিজ দুইটা রাস্তা নির্মাণ আমার দাবি, ওড়িশা সরকার মানিয়ে নিও, মানিয়ে নিও, মানিয়ে নিও। আমার দাবি, ন্যায্য দাবি, ওড়িশা সরকার দাবি, সরকার তুমি মানিয়ে নিও, মানিয়ে নিও, মানিয়ে নিও। মহানদী পোলরু তেল নদী পোল যায় ফোরলেন অর্ধনির্মিত রাস্তাকে নেই বড়ুচি অসন্তোষ। সোনপুর মহানদী পোলরু তেল নদী পোল যায় ফোরলেন রাস্তা কাম দীর্ঘ 3 বর্ষ হেলা শেষ হইপারু নাহিঁ। রাস্তা কাম শীঘ্র শেষ করিবাকু দাবি করি আজি জিলা কংগ্রেস রাস্তাকু ওলাইছি। কংগ্রেস পক্ষরু শহরর পটাভাড়ি ছকর 3 ঘণ্টিয়া রাস্তা রোক করা যাইছি। কংগ্রেস কর্মী মানে পটাভাড়ি ছকরে রাস্তা অবরোধ করিবা সহিত বিক্ষোভ প্রদর্শন করিছন্তি। ফলরে জিলাপালঙ্ক অফিসরু ব্লক ছক পর্যন্ত রাস্তা বন্ধ রয়েছে। মহানদী পোলরু তেল নদী পোল যায় 3 কিলোমিটর 600 মিটার ফোরলেন রাস্তা নির্মাণ চালিছি। প্রায় 6,69 লক্ষ টঙ্কা ব্যয় অটকলরে নির্মাণাধীন এই রাস্তা কার্য প্রায় 3 বর্ষর অধিক হেলা 50% মধ্যে শেষ হয়ে না। তবে 20 মিটার প্রশস্ত এই রাস্তাটি নির্মাণ করা 1165টি গছ কাটি দিয়া যাইতবা বেলে এ যায় ঘরোই জমি অধিগ্রহণ সরি না, ফলরে রাস্তায় যাতায়াত করা বহু অসুবিধা হচ্ছে। বিভিন্ন সময়ের শহরবাসী, বিভিন্ন অনুষ্ঠান, রাজনৈতিক দল পক্ষর রাস্তা কাম শেষ করা দাবি করুলে কিছু লাভ হেউ না, ফলরে কংগ্রেস পক্ষর এই আন্দোলন করা যাইছি। 2 মাস মধ্যে এই রাস্তা কাম শেষ করা নগলে কংগ্রেস দল আগকু আহুরি আন্দোলন করবে বলে প্রকাশ করিছন্তি। ব্যুরো রিপোর্ট, বিটিভি ওড়িয়া। আমার মুখ্য দাবি হচ্ছে যে আমার মহানদী ব্রিজ যেন কুঞ্জ ছক রাস্তা যেন দয়নীয় অবস্থা দেখুথিবে আপন মানে আজকে 5 বর্ষ হলো আরম্ভ হয়েছে রাস্তা, কিন্তু কিছু লোক জায়গা নাই ছাড়া বলে জেলা প্রশাসন কৌছে। আমি মেমোরান্ডম বি দেছিলু আগরু, জেলা প্রশাসন নাই শুনি। আজি আমি প্রত্যেক আজ গোটে ধারণা করে দেছু, ধারণা দেখি আজ রাস্তা জামটে করছু। জেলা প্রশাসন এবং ওড়িশা সরকারকে আমি চেতে দেবার চাহুছু যে যদি 8 দিন ভিতরে রাস্তা যদি তৈরি কাম নাই হবা তো আগামী দিনে বড়বাড়ি আন্দোলন হবা। দেখুন বর্তমান এই রাস্তায় যেন খাল খোলা টিকে লা বর্তমান পূর্ত বিভাগ সে কাঁ করছে মেটাল টিকে আরু ডট টিকে পকাই দেছে, যেন নাকি গোটে বর্ষ হলে ধুই হয়েছে। ডেলি রাস্তায় 8টা 10টা অ্যাক্সিডেন্ট হচ্ছে আর আমি সহি নাই পারবার ন। আমি আজি কংগ্রেসর কিছু কর্মী এবং আমার পটাবাড়ির গ্রামবাসী মিশি করে আজ গোটে আন্দোলন করিছু। আগামী দিনে নাই হবা 8 দিন ভিতরে বড়বাড়ি আন্দোলন বাইলে জেলা প্রশাসন এবং ওড়িশা সরকার দায়ী রহবে। কংগ্রেস দল তরফরু পটাভাড়ি রাস্তা মহানদী ব্রিজরু তেল নদী ব্রিজ পর্যন্ত তুরন্ত এই রাস্তা তৈরি করিবা পাই প্রশাসন এবং ওড়িশা সরকারকে আমি নিবেদন করুছু। এই রোড রাস্তায় বহুত লোক অ্যাক্সিডেন্টরে প্রাণত্যাগ কলেন, প্রত্যেক দিন 3টা 4টা ছোট বড় অ্যাক্সিডেন্ট হচ্ছে। আপন মানে যাই করে মেডিকালরে চেক করে পারন্তি, প্রত্যেক দিন হচ্ছে। তো আজকে 3 বর্ষ পাখাপাখি হয়েযাব এ রোড কাম এভিয়া পড়ে রয়েছে। আমি নিবেদন করুছু এবং জনাওছু সরকারকে, এ প্রশাসনকে মধ্যে আমি জনাওছু, চেতাবনী দেছু যদি এটা মাসে ভিতরে এই কাম যদি স্টার্ট ন হয়ে আগামী দিনরে আন্দোলন প্রখর ভাবরে চালু হব। এবং সেইপাই ওড়িশা সরকার এবং আমার সোনপুর জেলা প্রশাসন দায়ী রহিবে।